আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ক্রেতা ভাইরা, যারা 2023 সালের উদ্দেশ্যে কুরবানির গরু এবং মোটা তাজাকরণের জন্য যারা গরু খুঁজছেন, তাদের প্রত্যেককে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মৃত্তিকা ডেইরি ফার্ম থেকে। মৃত্তিকা ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামের। আর এই গ্রামেরই একটা ষাঁড় গরুর অত্যন্ত বিশাল আকৃতির একটা খামার, সেই খামারের নাম মৃত্তিকা ডেইরি ফার্ম। আর এই মৃত্তিকা ডেইরি ফার্মের মালিক জনাব আব্দুল কাদের ভাই, তিনি প্রতিনিয়ত আপনাদের জন্য অত্যন্ত সুন্দর সুন্দর শাহিওয়াল, ষাঁড় গরু এবং গির গরু সহ বেশ কিছু গাভী গরু তিনি সম্প্রতি সংগ্রহ করেছেন। তো সেগুলো নিয়ে আমরা আপনাদের সঙ্গে প্রায় প্রতিনিয়তই আসি, আজকেও তার ধারাবাহিকতা অনুযায়ী আপনাদের সঙ্গে কথা বলবো জনাব আব্দুল কাদের ভাইয়ের সঙ্গে। তিনি কী ধরনের গরুগুলো রেখেছেন আপনাদের উদ্দেশ্যে, এখন সেই গরুগুলো আপনাদেরকে এক এক করে দেখাবো এবং সেই গরুগুলোর জাত এবং দাম নিয়ে কথা বলবো। তো আসুন আমরা আর কথা না বাড়িয়ে এক এক করে সেই গরুগুলো দেখাই এবং আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। ভিডিওর শুরুতেই আমরা দেখতে পাচ্ছি কাদের ভাই একটা বিশাল আকৃতির গরু নিয়ে আসছেন, অত্যন্ত লম্বা চওড়া এবং খুবই দর্শনীয়। তো এই গরুটা সম্পর্কে একটু ক্রেতা ভাইদেরকে বলেন। এটা আপনার শাহিয়াল, একদম পাকিস্তানি অরিজিনাল জাত শাহিয়াল, দাঁতে মাত্র দুইটা, একদম অত্যন্ত কোয়ালিটিফুল একটা গরু। 492 নম্বর ট্যাগ, 2,20,000 টাকা দাম নির্ধারণ করা আছে। বাট দাঁতটা পড়ছে কিনা সেটাও ভালো করে চেক করা হয়নি, সম্ভবত দাঁত পড়েনি, যতটুকু জানি। কিন্তু এর মধ্যে গরু আছে, জাতও আছে, মানও আছে, সর্বোচ্চ বিগ বডি এবং বিগ বাজেটের একটা গরু হবে। যখন এই গরুগুলো তৈরি হয়েছে তখন দানব আকৃতির গরু হবে এগুলো। জি, বাট এটা গরু সর্বসাকুল্যে সর্বসেরা এবং সর্বোচ্চ বড় মনের একটা গরু তৈরি হবে এটা থেকে। জি, অনেক লম্বা চওড়া এবং খুবই সুদর্শন গরুটা। তো আমরা এই প্রথম গরুটা দেখলাম কাদের ভাই, অনেক বড় গরু। আমরা পরপর আরও কয়েকটা সাজিয়ে রাখছেন বিশাল আকৃতির গরু, এখন এক এক করে সেই গরুগুলো দেখাই। তো এই বিশাল আকৃতির গরুগুলো অবশ্যই আমাদের ক্রেতা ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করবে। তো আমরা এখন পরবর্তী গরুর দিকে এগিয়ে যাই কাদের ভাই। ঠিক আছে, কাদের ভাই এবারে নিয়ে আসছেন একদম বিশাল আকৃতির অত্যন্ত সুদর্শন একটা গরু। এই গরুটা সম্পর্কে বলেন, এটা কোন জাতির গরু? একদম অরিজিনাল পাকিস্তানি শাহিয়ালের ব্র্যান্ড, সর্বোচ্চ কোয়ালিটি এবং সর্বোচ্চ মানের গরু। এটা অত্যন্ত জাত এবং অত্যন্ত কোয়ালিটিফুল একটা গরু। এটার আপনার মাত্র রিসেন্ট দুই দাঁত পড়ছে। এর মাথার শেপ থেকে শুরু করে এর পুরা বডি অনেকটা ব্রাহ্মার সিমটম বয়ে নিয়ে আসছে। জি জি জি, বাট এটা গরু, এর মধ্যে জাতও আছে মানও আছে। এর পাগুলো থেকে শুরু করে এর বডি টাক্সার সব দিক থেকে কোনো দিকেই কোনো খোঁজ নেই, একদম অরিজিনাল জাত মানের একটা গরু। ট্যাগ নাম্বার 488, দাম নির্ধারণ করা আছে 1,90,000 টাকা। আর কাদে ভাই, বিশেষ করে এই গরুটার কালারটা এতটাই সুদর্শন লাগছে, আমরা বাস্তবে দেখতে পাচ্ছি খুবই চমৎকার, কিন্তু ক্যামেরাতে কেমন লাগবে জানি না, তবে বাস্তব চেহারা অত্যন্ত চমৎকার। তো আমরা এই সুদর্শন গরুটা দেখলাম কাদের ভাই, লাল টকটকে আর একটা গরু রাখছেন, এখন সেটা দেখাবো। কাদের ভাই এবারে একদম গাঢ় কালারের আরও একটা গরু নিয়ে আসলেন, অনেক লম্বা চওড়া এবং বেশ বলিষ্ঠ একটা গরু। এই গরুটা কোন জাতের? এটাও আপনার শাহিয়াল, একদম অরিজিনাল কোয়ালিটিফুল শাহিয়ালের এটা একটা অন্যতম গরু, একদম অত্যন্ত জাত সম্পন্ন গরু। এটাও আপনার শাহিয়াল গরু, আর দাঁত মাত্র রিসেন্ট দুইটা পড়ছে, বাট এটার মধ্যে গরু আছে। সন্ধ্যার এক মুহূর্তের জন্য কালার কিন্তু লাল টকটকে মনে হচ্ছে, একটু কালো, কিন্তু বৃষ্টির একটু ভাব হচ্ছে, তো যার কারণে গরু কালো দেখা যাচ্ছে। এটা 510 নম্বর ট্যাগ, 1,85,000 টাকা দাম নির্ধারণ করা আছে। জি কাদের ভাই, এখন আমরা 3 নম্বরে আরও একটা অত্যন্ত সুন্দর সুগঠনের গরু আসছে, সেই গরুটা এখন দেখাবো। কাদের ভাই এবারে একটা কালো গরু নিয়ে আসছেন, একদম সুন্দর সুগঠনের একটা কালো গরু। এই গরুটা সম্পর্কে একটু ক্রেতা ভাইদেরকে বলেন। এটাও আপনার শাহিয়াল, একদম অরিজিনাল খানদানি স্টাইপের শাহিয়াল, একদম সর্বজায়গায় ঝোল কম্বলে ভরপুর, বাট এর মধ্যে জাতও আছে মান আছে, কোয়ালিটিতে 100-100। এটার ট্যাগ নাম্বার 480, দাম নির্ধারণ করা আছে 1,55,000 টাকা। গরু একদম হাই পার্সেন্টেজের, অরিজিনাল জাত এবং অরিজিনাল মানের গরু এটা। জি, আমরাও ক্রেতা ভাইদেরকে ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি গরুটার। তো ক্রেতা ভাইরা অবশ্যই দেখে জেনে বুঝে যাচাই বাছাই করে অবশ্যই গরু খরিদ করবেন। তো কাদের ভাই আমরা এই কালো গরুটা নিয়ে যাব, আর একটা সুন্দর লাল গরু রাখছেন, লম্বা চওড়া, সেই গরুটা এখন দেখাবো। কাদের ভাই এবারে একদম ব্রাহ্মা মাথার একটা সুন্দর গরু নিয়ে আসলেন, একদম সুগঠনের আরও একটা গরু। এই গরুটা কোন জাতের একটু ক্রেতা ভাইদেরকে জানান। এটাও আপনার শাহিয়াল,
একদম শাহিওয়ালের যে মান এর মধ্যে সেটা আছে। আপনার এর পেছনের অংশটা প্লাস পাগুলো আপনার পেছনের অংশে প্রচুর পরিমাণে জায়গা রয়ে গেছে, বাট শরীরে একটু ভাঙা আছে। ভাঙাটা রিকভার হয়ে গেলে একদম গরু একদম বিগ বডির গরু হয়ে যাবে এবং এটাই বিগ বাজেটের গরু হবে। সর্বোচ্চ জাতমান মাথার গেটআপটা অনেকটা ব্রাহ্মার সিমটম নিয়ে আসছে, বাট শাহিয়াল ট্যাগ নাম্বার 537 185,000 টাকা দাম নির্ধারণ করা আছে। জি, অত্যন্ত বিশেষ করে এই গরুটার সামনের প্রশংসা অবশ্যই করতে হবে। বিশেষ এই যারা যে সমস্ত ক্রেতা ভাইরা বড় গরু লালন পালন করেন তারা দেখলেই বুঝতে পারবেন যে এই গরুটার মধ্যে কী আছে। তো কাদেরবে আমরা এই গরুটাও নিয়ে যাব পরবর্তীতে। আরও একটা কালো লাল টকটকে গরু রাখছেন, এখন আবার সেই গরুটা দেখাবো। কাদের ভাই, এবারে একদম সুদর্শন একদম সুগঠনের একটা গরু নিয়ে আসছেন, লাল টকটকে গরু। এই গরুটা সম্পর্কে একটু বলেন। এটাও আপনার শাহিয়াল, একদম অরিজিনাল শাহিয়ালের গরু, জাত ডাবল নামি, প্লাস এর গল কম্বল শাহিয়ালের ব্রিড, পাকিস্তানি ব্রিড, অত্যন্ত জাত সম্পন্ন এবং কোয়ালিটি ফুল একটা গরু। ট্যাগ নাম্বার 493 165,000 টাকা দাম নির্ধারণ করা আছে। গরুর এখনও সম্পদে দাঁত পড়েনি। হ্যাঁ, একদম মাঝারি মান থেকে একটু বড় হয়ে উঠছে মাত্র গরুটা, একদম বাড়ন্ত গরু। আর এই সমস্ত গরুগুলোই আসলে উপযোগী হবে 2023 সালকে কুরবানির উদ্দেশ্যে। যারা কাজে আমরা 493 নম্বর গরুটা দেখালেন, বললেন 165,000 টাকা দাম, অত্যন্ত সুদর্শন এবং সুগঠনের গরু। আর পরবর্তীতে যে কয়েকটা রাখছেন অবশ্যই এই প্রত্যেকটা গরুই এবার প্রায় একই সাইজেরই, তো আমরা এখন সেই গরুগুলো দেখাবো একটু ক্রেতা ভাইদেরকে। কাদের ভাই, এবারে নিয়ে আসেন একদম নাভিকম্বল সমৃদ্ধ অত্যন্ত চমৎকার একটা গরু, বিশাল আকৃতির একটা গরু। এই গরুটা কোন জাতের একটু ক্রেতা ভাইদেরকে জানান। এটা একদম হাই পার্সেন্টেজের শাহিয়াল, একদম শতভাগ জাত সম্পন্ন শাহিয়াল একটা গরু। মাত্র রিসেন্ট দুই জাত পড়ছে। এর গল কম্বল প্লাস নাভি পাগুলো চারটা পা একই রেঞ্জের এবং একই মানের এবং সর্বোচ্চ হাই ডিমান্ডের গরু হবে এটা। বাট এই টাইপের গরুগুলো, এই যে গলকম্বল ঝুলন্ত গলকম্বলের গরুগুলো আগের মতো আর সচরাচর পাওয়া যায় না। এগুলো আমরা একসময় অনেক কালেক্ট করছি, বাট এখন আমরা চাইলেও পাইনি। ঘাটটাও ছোট, প্লাসের দিকদর্শনটা অনেক ভালো, কালারটা লাল, সন্ধ্যার আগ মুহূর্তের জন্য সূর্য নেই আর মেঘলা আকাশ, এর কালার হয়তো নাও বোঝা যেতে পারে। কিন্তু এর মধ্যে গরু আছে, জাতও আছে, মান আছে, সর্বোচ্চ মানের গরু। দামি নাভিটাও ডাবল পড়ছে। জি, বাট এটা ট্যাগ নাম্বার 499 দাম নির্ধারণ করা আছে 165,000 টাকা। জি, আর যারা এই যারা জাতমান ধরে যারা গরু খরিদ করেন বা খরিদ করার দিকে মনোযোগী হচ্ছেন তাদের জন্য এই গরুটা একদম একটা দৃষ্টান্ত হতে পারে ভালো। তো কাদের ভাই, পরবর্তীতে আরও একটা সুঠাম দেহের গরু রাখছেন, আমরা এখন সেই গরুটা দেখাবো। কাদের ভাই, একদম সুঠাম দেহের আরও একটা একদম নাভিকম্বলের ঝুলন্ত নাভিকম্বল সমৃদ্ধ এবং অত্যন্ত আকর্ষণীয় চোটের অধিকারী একটা গরু। এই গরুটা কোন জাতের ক্রেতা ভাইদেরকে বলেন? শাহিয়াল, একদম অরিজিনাল রেড কালারের শাহিয়াল, দাঁত দুইটা শতভাগ জাত। বাট এগুলোই হচ্ছে মানে ক্রয় উপযোগী এবং বিক্রয় উপযোগী গরু। এগুলোই কোরবানির সময় সবার আগে গরুগুলো হাই ডিমান্ডে বিক্রি হবে। এর মাথার যে দিকদর্শন প্লাস এর সামনের যে গল কম্বলটা আছে এটা অত্যন্ত দর্শনীয়, প্লাস এর মধ্যে জাতও আছে মানও আছে। কোয়ালিটিতে 100-100, 540 নম্বর ট্যাগ, 160,000 টাকা দাম নির্ধারণ করা আছে। 540 নম্বর ট্যাগ, 160,000 টাকা, একদম রিজনেবল প্রাইস আমার কাছে মনে হচ্ছে। তারপরেও ক্রেতা ভাইদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করব, আপনারা খামারে আসেন, এসে সরেজমিনে গরুগুলো দেখেন, দেখে যাচাই বাছাই করে নেন। পর্যাপ্ত সংখ্যক কালেকশন করেছেন কাদের ভাই আপনাদের জন্য, আপনারা সেগুলো এখান থেকে দেখে যে জেনে বুঝে আপনার গরুটা সংগ্রহ করতে পারবেন। তো কাদের ভাই, আমরা এই গরুটা নিয়ে যাব পরবর্তীতে। আরও একটা সুন্দর গরু রাখছেন, এখন সেই গরুটা দেখাবো। কাদের ভাই, আরও একটা কোয়ালিটি ফুল গরু, বিশেষ করে এই গরুটার যে কালারটা এত সুন্দর টকটকে কালার, কিন্তু আসলে এখন আজকে আবহাওয়া একদম ক্লাউডি আবহাওয়া, এই জন্য আমরা গরুগুলো আসলে ভালো করে দেখাতে পাচ্ছি না ক্যামেরার মাধ্যমে। তারপরেও আমার মনে হয় যতটুকু এর যে রূপ সৌন্দর্য আছে ক্রেতা ভাইরা কিছুটা হলেও বুঝতে পারবেন। তো এই গরুটা সম্পর্কে একটু বলেন। এটাও আপনার শাহিয়াল, একদম অরিজিনাল শাহিয়ালের বাচ্চা গরু, এখনও দাঁত পড়েনি, যে কোনো সময় দাঁত হয়ে যাবে। তবে এর মধ্যে গরু আছে, জাতও আছে, মানও আছে, একদম কোয়ালিটিতে 100-100। 539 নম্বর ট্যাগ,
150,000 টাকা দাম নির্ধারণ করা আছে। অত্যন্ত চমৎকার গরু, বিশেষ করে এই গরুটার যে কালারটার প্রশংসা করেছিলাম আমি, আসলে চমৎকার। তারপরে প্র্যাকটিক্যালি দেখলে আরও ভালো লাগবে। তো কাদের ভাই আমরা এই গরুটা নিয়ে যাব, আরও একটা সুন্দর গরু আছে পরবর্তীতে সেটা দেখাবো। কাদের ভাই এবার একদম লাল টকটকে গাঢ় কালারের আরও একটা সুন্দর একটু মাঝারি মানের একটা বাচ্চা গরু নিয়ে আসলেন। এই গরুটা কোন জাতের? আপনার সাহিয়াল, সাহিয়াল, বাট গিরোর সিমটমটা বেশি, কিন্তু বডিটাও, বডির পিছনের থেকে শুরু করে সামনের দিকটা অত্যন্ত ভালো। আর গরু সর্বোচ্চ হাইট ফুল একটা গরু, বাচ্চা স্টাইপের গরু, দাঁতের দুইটা। এর মাথাটা আসছে একদম ইন্ডিয়ান, যে কিছু গির স্টাইপের গরু আছে একদম সেম গরু, সেম জাত। আর এর হাইট সব থেকে বেশি, এই গরু অনেক লম্বা চওড়া। হ্যাঁ, বাট এটা গরু যখন রেডি হবে সর্বোচ্চ মানের একটা গরু হয়ে যাবে। একটা অত্যন্ত চমৎকার কালার, আর বিশেষ করে এর মাথার যে গঠনটা দেখলে নিঃসন্দেহে ভালো লাগবে যে কোনো ক্রেতা ভাইয়ের। তার লম্বা চওড়ার তো অবশ্যই হবে গরুটা। তো কাদের ভাই এইটার ট্যাগ নাম্বার এবং দামটা একটু বলবেন। আচ্ছা, এটার ট্যাগ নাম্বার 445, দাম নির্ধারণ করা আছে 150,000 টাকা। 445 নাম্বার ট্যাগ, 150,000 টাকা মূল্য। অনেক সুন্দর গরু, কোয়ালিটি ফুল। তো আমরা মনে হয় এক এক করে আজকে 10টা গরু দেখালাম ক্রেতা ভাইদের উদ্দেশ্যে। যেহেতু সূর্য অস্তমিত যাওয়ার টাইম হয়ে গেছে, তো আমরা আজকে আর দেখাবো না, ইনশাল্লাহ আগামী কাল বা যে কোনো সময় আপনাদেরকে আবার নতুন গরু আসার সঙ্গে সঙ্গে আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দেব। সেই প্রত্যাশা রেখে আগামী দিন সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।